चाबी थी मारे तो ये हो जाए थे फोन से ही तो दे वही के लाइटर फोन से कौन काम है तू करने क्या चाहते हो काम है तू करने के लिए भाड़ा बता रहा हूँ बना আসসালামু আলাইকুম। এটা এই ফোনটা এবার কি অবস্থায় আছে? এটা মোটো, কিন্তু আমার কম্পিউটারে সমস্যা হচ্ছিল। আমি টুল ওপেন করার পরে এটা কেবল ঢোকালে কম্পিউটার অটোমেটিক রেস্টার্ট হয়। এই প্রবলেম কিভাবে সলভ করবেন দেখুন। মানে যে কোনো মোবাইল ঢোকাইলে এটা কম্পিউটার অটো রেজিস্টার প্রবলেম। আমার টুলটি ওপেন হয়ে গেল। এটা হলো মোটোরোলা ফোন, মিডিয়াটেক সিলেক্ট, জাস্ট এফআরপি। মানে এটা যে কোনো টুলে আপনি করতে যাবেন একই সমস্যা। এখন আমি অলরেডি মোবাইলে কেবল ঢোকাবো, মোবাইলের ভিতর অটোমেটিক কম্পিউটার রেজিস্টার নেবে। দেখুন এটাই হচ্ছে সমস্যা এই কম্পিউটারে। মানে এই সমস্যা কিভাবে ফিক্স করবেন অটোমেটিকলি দেখাই দিচ্ছে আপনাদের। এখন কিন্তু আমার ফোন আর কোনো কাজ করবে না, ফোনটি খুলে ফেললাম। এই সমস্যাটি নিয়ে আমি অনেক দিন চেষ্টা করেছিলাম, পরে হয়েছিল না, আমার এক বড় ভাইয়ের কাছ থেকে পরে এই সলিউশনটা জেনেছিলাম। এই জন্য আমি চেষ্টা করছি আপনাদের এই সলিউশনটা দেখানোর জন্য। এখন এটাই করতে যাদের কাছে ইউএমটি আছে, প্রথমে ইউএমটি এমটিকে টুলটা ওপেন করবেন। এমটি টুলটা ইনস্টল করতে হবে। ইএমটি টুলটা ইনস্টল কমপ্লিট, নেক্সট, ফিনিশ। ফিনিশ দেওয়ার পরে এখানে এই যে দেখেন যে রিমুভ অল ডিভাইস ফিল্টার্স, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর নেক্সট দেবেন। ওকে, নেক্সট, ফিল্টার কমপ্লিট। আমাদের তো ড্রাইভার ইনস্টল করাই আছে, আমাদের আর কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না। ক্লোজ। ফের এখন দেখুন মিডিয়াটেক
রিসেটে পারবে। এটার এই সমস্যাটা হবে না, কানেক্ট ফেল।